রাম রাম কৃষ্ণ গোখাই, হে কলিয়া কানা, ও বজু আমু খন বেনু, ও যমুনা কপা বংশীর সুরে নাচে হাহে সঞ্চলা রাধা, ও ধৌ তুলি নাচে যমুনাই, ধৌ তুলি তুলি নাচে যমুনা কৃষ্ণ গোসাই, এ কলিয়া কানা গোসাই, হে কলিয়া কানা, বজু আমু হন বেনু যমুনা কপাই, বংশীর সুরে নাচে হাহে সঞ্চলা রাধা, ঢৌ তুলি নাচে যমুনা, কোনো গোপীয়ে নাম ললে কোনো গোপী পিছে, কোনো গোপীয়ে যমুনাৰ জল আনিছে, কোনো গোপীয়ে নাম ললে কোনো গোপী পিছে, কোনো গোপীয়ে যমুনাৰ জল আনিছে, যত গোপী তত কৃষ্ণ বৃন্দাবনৰ মাজে, রাধাকে লৈ শ্রী কৃষ্ণে রাখ লীলা করে, কৃষ্ণ গোসাই এ কলিয়া গানা, চাপড়ি সকলে চাপড়ি মেলা ভাল লাগবে, কোনো গোপীয়ে হাহে নাচে কোনো গোপী কান্দে, কোনো গোপীয়ে কৃষ্ণ কয়া হৃদয়ত বাঁধে, কোনো গোপীয়ে হাহে নাচে কোনো গোপী কান্দে, কোনো গোপীয়ে কৃষ্ণ কয়া হৃদয়ত বাঁধে, যত গোপী তত কৃষ্ণ বৃন্দাবনৰ মাজে, রাধাকে লৈ শ্রী কৃষ্ণে রাখ লীলা করে,
বৃন্দাবনৰ মাজে কৃষ্ণই হিঙা বেনু বাই হৰি হৰি ও বোল হেনু ৰাধা পানেশ্বৰী বুলি মাতি ৰিঙিয়াই কৃষ্ণ হে ৰাম চোৱা চোৱা সভাসদ ঈশ্বৰৰ লীলা হে ৰাম ও জীৱ আত্মা পৰমাত্মা মিলন ঘটিলা কৃষ্ণ হে ৰাম হাঁহে সখী হওঁ বৃন্দাবনে যাওঁ ঐ বজাই আছে মোহন বেনু নয়ন ঘূৰি চাওঁ ষোল্লশ গোপিনী আহি কৃষ্ণক পালে ভাল ইজনী সিজনী মাজে বোলে হেনো নহয়লে খিয়াল হয় হয় গোটেৰো গকুলৰ গোপিনী আউলি বাউলি কৃষ্ণৰ বাঁহী মাথনি ৰৈ থাকিব পৰা নাই গোটেইখনৰ ঢাপলৈ মিছে কৃষ্ণৰ কাষলৈ আৰু কিছুদিনৰ পিছতে আমাৰ ৰাস মহোৎসৱ আহি আছে শৰৎকাল ইতিমধ্যে আহি পাইছেহি সেয়ে সকলোৱে আমি বৃন্দাবনলৈ যাওঁ তেতিয়া যমুনাৰ শিপাত কি হৈছে হে ৰাম কানাই বাঁহী বজাই নিজান ৰাতি ও ৰাধাই শুনে কাণ পাতি পাতি কৃষ্ণ ঐ গকুলৰ গোপিনী ও আউলি বাউলি গকুলৰ গোপিনী আউলি বাউলি কৃষ্ণ কৃষ্ণ বুলি মাতি মাতি ও কৃষ্ণ কৃষ্ণ বুলি মাতি মাতি ওই কানাই বাহি বনাই রাধাই গুনে কান পাতি পাতি ফুলর রুকিনী বাউলি বাউলি ফুলর রুকিনী বাউলি বাউলি বজাই নিজান ৰাতি ৰাধাই শুনে কাণ পাতি পাতি গকুলৰ গোপিনী আউলি বাউলি গকুলৰ গোপিনী আউলি বাউলি কৃষ্ণ কৃষ্ণ বুলি মাতি মাতি কৃষ্ণ কৃষ্ণ বুলি মাতি মাতি কৃষ্ণই বাঁহী বজাই আছে তাৰ মাজতে গোপিনীসকলে কৃষ্ণক হে কৃষ্ণাই তুমি ইমান ধুনীয়া তোমাৰ এই অমিয়া বাঁহীৰ মাত এৰি আমি কোনো গোপী চাগে ঘৰলৈ যাবগৈ নোৱাৰিম তেতিয়া গোপিনীসকলে কৃষ্ণক মৰম লগাই কৈছে অ কৃষ্ণ তুমি ও এনেনো ধুনীয়া ও কৃষ্ণ তুমি শ্যাম বৰণীয়া কৃষ্ণ তুমি এনে ধুনীয়া কৃষ্ণ
কৃষ্ণ তুমি শ্যাম বজনিয়া ও আহিলু কাখলৈ নয়ন ভরি চাবলৈ আহিলু কাখলৈ নয়ন ভরি চাবলৈ ও মন আমার উরনিয়া মন আমার উরনিয়া কৃষ্ণ তুমি এনে নুধুনিয়া কৃষ্ণ তুমি শ্যাম বর্ণনিয়া কৃষ্ণ তুমি এনে নুধুনিয়া কৃষ্ণ তুমি শ্যাম বর্ণনিয়া ওই আহিলু কাখলৈ নয়ন ভরি চাবলৈ আহিলু কাখলৈ নয়ন ভরি চাবলৈ মন আমার উৰণীয়া মন আমার উৰণীয়া তোমালোকৰ জানো ঘৰ বাৰী নাই, তোমালোকৰ জানো পিতৃ পুত্ৰ স্বামী একো নাই, এই যে মহা নিশাগাল যে মোৰ লগত বাঁহী মাতক যে আপ্লুত হৈ আছাহি, তোমালোক জানো ঘৰলৈ নোযোৱাগৈ। তেতিয়া কৃষ্ণই গোপিনীসকলক কৈছে, অ গোপী হব হে ঐ যোৱা গৈ নিজ গৃহলৈ ওই স্বামী সেবা করাগ ওই বাটত না থাকিবার ও গৃহতে কৃষ্ণ পাবা গো ওই গৃহতে কৃষ্ণ পাবা গো গোপি হব হে যুয়া কইনি কি গলো স্বামী সেবা করাগ বাটত না থাকিবার লগে লগে গোপিনীসকলে কৃষ্ণক কৈছে, কি কৈছে, ঐ নাযাওঁ আমি গৃহলৈ পতিপুতকে লৈ নাযাওঁ আমি গৃহলৈ পতিপুতকে লৈ তোমাতে অতি লোকান তোমাৰ চৰণতে কৰিছো প্ৰণাম তোমাৰ চৰণতে কৰিছো প্ৰণাম নাযাওঁ আমি গৃহলৈ পতিপুতকে লৈ নাযাওঁ আমি গৃহলৈ পতিপুতকে লৈ তোমাতে অতি লোকান তোমাৰ চৰণতে কৰিছো প্ৰণাম তোমাৰ চৰণতে কৰিছো প্ৰণাম অ তোমাৰ চৰণতে কৰিছো প্ৰণাম তোমাৰ চৰণতে কৰিছো প্ৰণাম। আচলতে আমাৰ শংকৰ গুৰুজনাই এই বৃন্দাবনৰ যোগেদি আমাক জীৱাত্মা পৰমাত্মাৰ মহামিলনৰ পথ আমাক দেখুৱাই থৈ গৈছে। ভকত আৰু ভগৱন্তৰ মহামিলনৰ পথ আমাক এই বৃন্দাবনৰ যোগেদি গুৰুজনাই জল জল পটপটকৈ আমাক দেখুৱাই থৈ গৈছে। তেতিয়া গোপিনীসকলক কৃষ্ণই ঘৰলৈ যাবলৈ কৈছে, কিন্তু গোপিনীসকল জানো ঘৰলৈ যাব, গোপিনীসকলৰ এনেকুৱা হৈছে, বাঁহী মাতে বলিয়া কৰিলা কলিয়া কৰিলা কলিয়া ঘৰতো নব হেমন কানা ঘৰতো নব হেম হাৰ পাই মাজৰাতি শুনো আমি কাণ পাতি হাৰ পাই মাজৰাতি শুনো আমি কাণ পাতি ঐ লৰি আহি পাইলো বৃন্দাবন লৰি আহি পাইলো বৃন্দাবন বাঁহী মাতে বলিয়া কৰিলা কলিয়া কৰিলা কলিয়া ঘৰতো নব হেম ঘৰতো নব হেম হাৰ পাই মাজ ৰাতি শুনো আমি কাণ পাতি হাৰ পাই মাজ ৰাতি শুনো আমি কাণ পাতি লৰি আহি পাইলো বৃন্দাবন
বেনু কৃষ্ণ শ্যাম কালু মুখে বজুয়া বেনু কলিয়া